ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আমন্ত্রণে আপনাদের কাছে আপনারা আমাদের আমন্ত্রণে আমাদের পার্টির আমন্ত্রণে এসেছেন, এর আগেও আপনারা এসেছেন। আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমরা এর আগেও প্রচার করেছি। এবারে একটা বিশেষ পরিস্থিতি আজকে আবার নির্বাচন, পশ্চিমবাংলা ষোড়শ বিধানসভা নির্বাচন, এটা ১৯ তারিখ হয়ে গেল, ফলাফল বেরিয়েছে, এক মাস ধরে নির্বাচন, এপ্রিল থেকে পাঁচ দিন, ছ দফায় সাত দিনে অভিজ্ঞতা আগে হয়নি, এর থেকে বোঝা যায় পশ্চিমবাংলার পরিস্থিতি নির্বাচনকালে কিরকম ছিল। তাই আমরা বলছি যে এই নির্বাচন হয়েছে সন্ত্রাসের আগে, আমাদের রাজ্য পরিষদের সভা হয়েছে ১৯ তারিখ, ফল প্রকাশের পর ২২ তারিখ, তার আগে আমরা রাজ্য কার্যনির্বাহী কমিটি আমাদের এই সভাগুলোতে আমাদের নেতা আমাদের পার্টির ডেপুটি জেনারেল সেক্রেটারি আমার গুরুদাসা সর্বপ্রথম দেখেছেন, আমাদের পরামর্শ দিয়েছেন, আজকেও তিনি উপস্থিত আছেন, নিশ্চয়ই তিনি কিছু কথা বলবেন। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলব এটা ইতিমধ্যে উচিতভাবে আপনাদের মধ্যে বন্টন করা হয়েছে, সেটা আমাদের রাজ্য পরিষদের সর্বসম্মত অভিমত। রাজ্য পরিষদের সভায় সবাই পরিস্থিতি সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা করা হয়েছে, সবাই তো করার সুযোগ দেওয়া হয়েছে যারাই জন্মেছে, তারপরে আমরা একটা সর্বসম্মত একটা অভিমত বলতে পারেন সেটা আমরা নির্বাচন হয়েছে সন্ত্রাসের আমলে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচন হয়েছে ৬৮৭ রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, তাই বলে এটা বলা যায় না এই নির্বাচন সম্পূর্ণ ১০০% সন্ত্রাস মুক্ত বা বিক্ষিপ্তভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যমে এসেছে, এমনকি জীবনহানির মতো দুঃখজনক ঘটনা তা সত্ত্বেও গত লোকসভা পঞ্চায়েত পৌর নির্বাচনের তুলনা এই নির্বাচন হয়েছে অবাধ, ভোটদাতারা ভোট দিতে পেরেছে, তাই এই যে রায় এই রায়কে আমরা মনে করি এটাই জনগণ
নির্বাচনী সংগ্রামে প্রধানত তিনটি শিবির, এক হচ্ছে আসানসোল, দুই হচ্ছে বামফ্রন্ট সহযোগী শক্তি কংগ্রেস, এই মিলে একটা শিবির, এবং তৃতীয় হচ্ছে বিজেপি। তিনটে শিবির হলেও মূল লড়াইটা হয়েছে প্রধানত শাসক দলের সঙ্গে এবং বাম সহযোগী কংগ্রেসের শিবির তার সঙ্গে বিজেপি কথা। রেজাল্ট কি হয়েছে দেখেছেন আপনাদের সবাই, সব তথ্য আপনাদের কাছে আছে, রাজ্যের জনগণের কাছে আছে, সেগুলো আর বিশদভাবে আমরা উল্লেখ করছি। রেজাল্টে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা আগের তুলনায় আসনও বাড়িয়েছে, তবে ভোটের শতাংশ বেড়েছে। অপরদিকে আমাদের বামফ্রন্টের আসন কমেছে 2011 সালের তুলনায় এবং ভোট হল শতাংশ। জাতীয় কংগ্রেসের আসন সংখ্যা 11 যা ছিল তার থেকে বেড়েছে, সামান্য হলে ভোটও বেড়েছে। বিজেপি বিধানসভার সঙ্গে তুলনা না করলেও লোকসভা নির্বাচনের সময় তাদের যে পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজ কমেছে, তাদের আসন বেড়েছে এখন। আমরা আলোচনা যেদিন করে উল্লেখ করেছি তা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য যে আবার এলো তার 2011 সালের নির্বাচন পরে পরে পঞ্চায়েত 2011 সালে তারা প্রধানত পেয়েছিলেন নেগেটিভ, অর্থাৎ প্রধানত সেই ভোটটা ছিল বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। এই যে নেগেটিভ ভোট এবং পরে পরে পঞ্চায়েত লোকসভা পৌর নির্বাচন তারা যে ভোট পেয়েছেন তার সিংহভাগটা তাদের পক্ষে আছে। এবং এই অংশটাকে সুনিশ্চিত করার শাসক দল খেলাও ভাবে দাম খয়রাতি মাত্রা বাড়িয়েছে, বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ব্যক্তি সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। তার অর্থই নয় আমরা যে ইস্যুগুলো তুলেছিলাম প্রচার মানে সেই ইস্যুগুলো মূল্যহীন হয়ে বেকারি প্রশ্ন, শিল্পের প্রশ্ন, কৃষকের জীবনের প্রশ্ন, মূল্যবৃদ্ধির প্রশ্ন, এক মজুরের জীবনের প্রশ্ন, গণতন্ত্র রক্ষার প্রশ্ন, আদিবাসীদের জীবনের প্রশ্ন, এই সমস্ত নারীদের নিরাপত্তার প্রশ্ন, এই সমস্ত বিষয়কে আমরা তুলেছিলাম সেগুলো যে মূল্যহীন হয়ে গেল তা নয়,